ঠিক আছে, আজকে আমরা একটু পড়ার চেষ্টা করি ভেপার প্রেশার অফ আ লিকুইড সম্পর্কে। এখন প্রথমেই প্রশ্ন এসে দাঁড়ায় যে ভেপার প্রেশার তৈরি হয় কী করে, ব্যাপারটা কীরকম হয়। ধরো একটা লিকুইড একটা ক্লোজ কন্টেনারের মধ্যে রয়েছে, তখন কি হয় ও ইভাপোরেট করতে শুরু করে যে কোনো টেম্পারেচারে। আমরা জানি ও যখন ইভাপোরেট করছে ওর যে মলিকিউলসগুলো আছে, ইভাপোরেট হওয়ার পরে যে মলিকিউলগুলো সেগুলো তো র্যান্ডামলি ওপরের দিকে উঠছে, এবং ওয়াল আর ওই টপের যে তোমার শেডটা রয়েছে বা ঢাকনাটা রয়েছে তার সাথে গিয়ে কোলাইড করছে, এর ফলে একটা প্রেশার অল ওভার সৃষ্টি হয়। পার ইউনিট এরিয়া যে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে সেটাকে আমরা প্রেশার বলতে পারি। এইভাবে ভেপার প্রেশারটা জেনারেটেড হচ্ছে। কিন্তু এর সাথে আরেকটা মজার বিষয় হচ্ছে, কী হচ্ছে এই যে মলিকিউল যেগুলো ধাক্কা মারছে ইভাপোরেটেড হয়ে গিয়ে, তাদের মধ্যে কারোর কারোর কী হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশানের কারণে ওরা আবার কনডেন্সড হচ্ছে। কারা কনডেন্সড হচ্ছে এরকম না, এদের মধ্যে কিছু কিছু মলিকিউল আছে যাদের কাইনেটিক এনার্জিটা হয়তো কম, এবং তারা কী করছে কনডেন্সড হচ্ছে। এই তার মানে একই সাথে ইভাপোরেশনও হচ্ছে ফ্রম দ্য লিকুইড সারফেস, আবার কনডেনসেশনটাও হচ্ছে, ফলে লিকুইড মলিকিউল আবার মলিকিউলগুলো ইভাপোরেটেড মলিকিউল আবার লিকুইড হয়ে ফেরত আসছে। এই যে দুটো প্রসেসই কিন্তু সাইমালটেনিয়াসলি চলছে। প্রথমের দিকে কী হয়, ইনিশিয়াল স্টেজে এই যে রেট অফ ইভাপোরেশন, এই রেট অফ ইভাপোরেশনটা বেশি হয় রেট অফ কনডেনসেশনের থেকে। তারপরে কী হতে থাকে, যত টাইমটা গড়াতে থাকে তত কনডেনসেশনের রেটটা বাড়তে থাকে। একটা সময় আসে যখন এই রেট অফ ইভাপোরেশন অ্যান্ড রেট অফ কনডেনসেশন দুটো ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়। হ্যাঁ, এই যে ডাইনামিক ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হয়ে গেল, তখন কি হয় ওই যে লিকুইডের ওপরে তখন যে ভেপারটা রয়েছে ওই ভেপারটাকে বলা হয় কিন্তু স্যাচুরেটেড ভেপার। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এবার যদি আমরা কনক্লুড করি যে হোয়াট ইজ ভেপার প্রেশার অফ আ লিকুইড, তখন আমরা বলতে পারি যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য ভেপার ইন ইকুইলিব্রিয়াম উইথ ইটস লিকুইড ইজ কল্ড দ্য ভেপার প্রেশার অফ দ্য লিকুইড। ঠিক আছে? আচ্ছা, চলো এইবার একটু ভাবি যে এই যে ভেপার প্রেশার অফ লিকুইড সেটা কার কার ওপর ডিপেন্ড করতে পারে। অবভিয়াসলি এটা ডিপেন্ড করতে পারে টেম্পারেচারের ওপরে, কারণ আমরা দেখছি টেম্পারেচার কী করে কাইনেটিক এনার্জি অফ মলিকিউলগুলোকে ইনক্রিজ করে। কাইনেটিক এনার্জি অফ মলিকিউলগুলোকে যখনই ইনক্রিজ করে তখনই কী হবে, গ্রেটার নাম্বার অফ লিকুইড মলিকিউলস কী করবে, উইল বি এবল টু ওভারকাম দ্য ইন্টারমলিকুলার ফোর্সেস। ইন্টারমলিকুলার ফোর্সকে সে যখন ওভারকাম করতে পারবে তখনই সে ইভাপোরেটেড হতে পারবে, ইভাপোরেটেড হলেই ভেপার প্রেশারটা বাড়তে পারবে। সো টেম্পারেচার অফ দ্য লিকুইড যত ইনক্রিজড হবে ভেপার প্রেশারটাও বাড়তে পারে। পাশাপাশি আরেকটা জিনিস, আরেকটা বিষয় থাকবে যেটাকে আমরা বলতে পারি নেচার অফ দ্য লিকুইড। এক একটা লিকুইডের মলিকিউলের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স রয়েছে সেটা এক এক রকম হয়। মনে রেখো যে লিকুইডের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশানটা কম তার কিন্তু ভেপার প্রেশার একই টেম্পারেচারে বেশি হবে, কারণ ইভাপোরেটেড হতে গেলে তাকে তো সেই ইন্টারমলিকুলার ফোর্সটাকে ওভারকাম করেই ওপরে উঠে যেতে হবে। তো যার কম প্রথম থেকে ইন্টারমলিকুলার ফোর্সটা, সে কী করবে, সে সহজেই ভেপার ফেজে চলে যেতে পারবে আর ইভাপোরেটেড হতে পারবে, এবং তাদের ক্ষেত্রে ভেপার প্রেশারটা অনেক বেশি হবে। তাহলে দুটো আমরা বিষয় দেখলাম যারা ভেপার প্রেশারকে ইনফ্লুয়েন্স করতে পারে, এক টেম্পারেচার আর দুই নেচার অফ দ্য লিকুইড। এবার একটু আমরা অল্প করে ডিসকাস করে নিই যে ধরা যাক কোনো একটা সলিউশনে ভেপার প্রেশার সম্পর্কে আমরা ভাববো যেখানে নন ভোলেটাইল সলিড সলিউট মিশে আছে একটা লিকুইড সলভেন্টের ক্ষেত্রে। যেমন ধরো যদি সুগার অর ইউরিয়ার অ্যাকোয়াস সলিউশন সম্পর্কে আমরা ভাবি, দেখবে এক্ষেত্রে একটা গিভেন টেম্পারেচার কী হবে, ভেপার প্রেশার অফ দ্য সলিউশন সেটা সবসময় উইল বি অলওয়েজ লেস দ্যান দ্য ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট। এবং এই ভেপার প্রেশার, এই ধরনের সলিউশনে ভেপার প্রেশারটা কী হবে, সে সলভেন্টের ভেপার প্রেশারের থেকে
কম হবে যেমন, এবং একটা সময় সলভেন্টে ভেপার প্রেশারের সাথে ইকুয়াল হবে। হ্যাঁ, কারণ এই যে সলিউটটা, এই সলিউটটা তো নন ভোলেটাইল, এবং নন ভোলেটাইল হওয়ার জন্য এটা কখনোই ভেপার প্রেশার অফ দ্য সলিউশনের ক্ষেত্রে কোনো কন্ট্রিবিউশন দেবে না। এবার কথাটা হচ্ছে যে এই যে আমরা বললাম যে ভেপার প্রেশার অফ দ্য সলিউশন উইল বি অলওয়েজ লেস দ্যান দ্য ভেপার প্রেশার অফ দ্য পিওর সলভেন্ট, এটা কেন, মানে রিজনটা কী যে এই লোয়ারিং অফ ভেপার প্রেশার হবে কোনো একটা নন ভোলেটাইল সলিউট মেশালে, সেটার কারণটা কী হবে, সেটা সম্পর্কে যদি আমরা ডিসকাস করতে যাই। দেখো, যখন আমরা একটা সলিউটকে ডিসলভ করছি একটা পিওর সলভেন্টের মধ্যে সলিউশন বানানোর জন্য, তখন কী হয়, এই যে সলিউটের মলিকিউলগুলো সেটা তো প্রায় সব দিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। এইবার ডিস্ট্রিবিউটেড হওয়ার ক্ষেত্রে বেশ কিছু সলিউট মলিকিউল সেটা তারা কী করে আসে, তারা চলে আসে ধরো সারফেস অফ দ্য সলিউশনের ক্ষেত্রে। এই সারফেসে যখনই চলে আসছে তখন কী হয়, নাম্বার অফ সলভেন্ট মলিকিউলস পার ইউনিট সারফেস এরিয়া সেটাও কমে যায়, পিওর সলভেন্টে যতগুলো ছিল তার থেকে। পিওর সলভেন্টে ধরো যতগুলো ছিল সেখান থেকে তো কমিয়ে দিয়ে সলিউট পার্টিকল এসে উঠেছে, ফলে ওই যে যতগুলো পিওর সলভেন্টের সময় সলভেন্ট পার্টিকল কমে গেল সলিউশনের ক্ষেত্রে, তাদের জন্য তারা তো ইভাপোরেটেড হতে পারছে না, ফলে ভেপার প্রেশারটা কমবে। মানে আমরা বলতে পারি যে অ্যাট এ ডেফিনিট টেম্পারেচার লেস নাম্বার অফ সলভেন্ট মলিকিউলস ইভাপোরেট ফ্রম দ্য সারফেস অফ দ্য সলিউশন দেন দ্যাট অফ দ্য পিওর সলভেন্ট। এবং সেটা হলে কী হবে, ওই ডেফিনিট টেম্পারেচারে ভেপার প্রেশার অফ দ্য সলিউশন উইল বি অলওয়েজ লেস দ্যান দ্যাট অফ এ পিওর সলভেন্ট। ঠিক আছে, এইবার চলো চলে আসি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা জায়গায়, যেটা রাউল্টস ল। রাউল্টস লয়ের অবদান আমাদের এই সলিউশনের কেমিস্ট্রির ক্ষেত্রে বিরাট। আমরা পড়তে শুরু করি, ধরো যদি আমরা রাউল্টস লয়ের স্টেটমেন্ট তো বইয়ে আছে, সেটা দেখে নিতে পারবে, আমি এমনি অন্তত নিউমারিক্যালি বলে দিই। রাউল্টস লয়ের ক্ষেত্রে আমরা এটা নিউমারিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, পি ইজ ইকুয়ালস টু এক্স ওয়ান ইন্টু পি জিরো, পি ইকুয়াল টু এক্স ওয়ান ইন্টু পি নট। পি নট কি, পি নট হচ্ছে ভেপার প্রেশার অফ দ্য পিওর সলভেন্ট, আর পি কি, পি হচ্ছে ভেপার প্রেশার অফ দ্য সলিউশন। অ্যান্ড হোয়াট ইজ এক্স ওয়ান, এক্স ওয়ান ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট ইন সলিউশন। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ভেপার প্রেশার অফ দ্য সলিউশন is equal to mole fraction of the solvent in solution multiplied by vapor pressure of the pure solvent. এটা রাউল্টস ল। এই রাউল্টস লটাকে এবার আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখো, একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে এই যে পি নট সেটা তো সবসময় কনস্ট্যান্ট থাকবে, তাহলে আমরা বলতে পারবো যে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে ভেপার প্রেশার অফ দ্য সলিউশন is directly proportional to the mole fraction of solvent. এটা বলতে পারি, এইটা অর্থাৎ এটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে ধরো একটা ডেফিনিট টেম্পারেচারে দুটো গ্লুকোজ সলিউশন আছে ধরো তোমার কাছে, একটা গ্লুকোজ সলিউশনের মোল ফ্র্যাকশান হচ্ছে, গ্লুকোজের মোল ফ্র্যাকশান হচ্ছে 0.9, আর একটায় তোমার মোল ফ্র্যাকশান হচ্ছে 0.8, তাহলে আমরা বলতে পারি যে যেটায় ওয়াটারের মোল ফ্র্যাকশান 0.9 আছে আর যেটায় ওয়াটারের মোল ফ্র্যাকশান 0.8 আছে, তাদের মধ্যে কোনটায় বেশি ভেপার প্রেশার হবে, না অবভিয়াসলি যেটায় ওয়াটারের মোল ফ্র্যাকশানটা বেশি আছে, অর্থাৎ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশান অফ দ্য সলভেন্ট। এটা থেকে এইটুকুই আমার বোঝা যেতে পারে, তার মানে কী দাঁড়ালো, আমরা পেলাম p ইকুয়াল টু এক্স ওয়ান ইন্টু পি নট। দেখো, এটা অনেকটা y ইকুয়াল টু mx টাইপ হয়ে দাঁড়ালো, তার মানে যদি আমরা প্লট করি ভেপার প্রেশার p ভার্সেস মোল ফ্র্যাকশান x1, আমরা যদি প্লট করি তাহলে এটা কি হবে, একটা স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু অরিজিন, এবং সেই প্লটটার নেচারটাই আমরা এবার দেখব। ধরো রেঞ্জটা হবে, আমি ওই রেঞ্জ পরে আসি, এক্স অ্যাক্সিস বরাবর আমি মোল ফ্র্যাকশান অফ দ্য সলভেন্ট প্লট করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেপার প্রেশার অফ দ্য সলিউশন প্লট করছি, তাহলে আমার নেচারটা, প্লটের নেচারটা এইরকম হবে।
অর্থাৎ যেখানে পিওর সলভেন্ট আছে অর্থাৎ 1.0 সেখানে ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট হলে যা হতো সেখান থেকে কমতে 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 এক সময় জিরো পর্যন্ত আসবে। এই হচ্ছে আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা তো গেল একটা টাইপ গেল যেখানে নন ভোলেটাইল সলিউট ছিল। এইবার যদি আমরা রাউলস ল দিকে যাই যেখানে বোথ সলিউট অ্যান্ড সলভেন্ট আর ভোলেটাইল, সেই জায়গায় যদি যাই তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বা তার এক্সপ্লেনেশনটাও আমরা আস্তে আস্তে দেখি। এবার এখানে রাউলস ল স্টেটমেন্ট যেটা বলছে সেটা ফার্স্ট আমি তোমাদের বলি। অ্যাট এ গিভেন টেম্পারেচার দ্য পার্শিয়াল প্রেশার অফ আ ভোলেটাইল কম্পোনেন্ট অফ আ সলিউশন ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট of vapor pressure of pure component at the same temperature and its mole fraction in the solution. আগের মতনই শুধু যদি মোর দ্যান ওয়ান কম্পোনেন্ট থাকে তাদের টোটাল করে আমরা সলিউশনটা বের করবো। যেমন ধরো আমি একটা এক্সাম্পল নিই, আমি ধরে নিচ্ছি একটা সলিউশনের মধ্যে একটা সলিউট মেশানো হয়েছে, লিকুইড, দুটোই লিকুইড ধরে নাও, দুটোই ভোলেটাইল লিকুইড, এবং আমরা এখানে সলভেন্টের কম্পোনেন্টগুলোর সাফিক্স 1 দিয়ে দেখব আর সলিউটের কম্পোনেন্টগুলোর সাফিক্সে 2 দিয়ে দেখব। তাহলে রলস ল যদি আমি এখানে লাগাই সেক্ষেত্রে আমি বলতে পারি, দেখো পার্শিয়াল ভেপার প্রেশার অফ দ্য সলভেন্ট সেটা কী হবে, পি ওয়ান উইল বি ইকুয়াল টু এক্স ওয়ান ইন্টু পি ওয়ান নট, ওয়্যার এক্স ওয়ান ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট অ্যান্ড পি ওয়ান নট ইজ দ্য ভেপার প্রেশার অফ দ্য পিওর সলভেন্ট। সিমিলারলি পি টু উইল বি ইকুয়াল টু এক্স টু ইন্টু পি টু নট, ওয়্যার পি টু ইজ দ্য পার্শিয়াল ভেপার প্রেশার অফ দ্য সলিউট ইন সলিউশন and x2 is the mole fraction of the solute and p2 naught is the vapor pressure of the solute of the pure solute. এইবার যদি আমি ডালটনস ল অফ পার্শিয়াল প্রেশার অ্যাপ্লাই করি তাহলে আমরা বলতে পারবো, দেখো যে টোটাল প্রেশার অফ দ্য সলিউশন পি উইল বি ইকুয়াল টু p1 প্লাস p2, দুজনের পার্শিয়াল প্রেশার তাদেরকে অ্যাড করলেই আমি সলিউশনে টোটাল প্রেশারটা পাবো, ডালটনস ল আমায় বলেছে। সো উই হ্যাভ পি ইজ ইকুয়াল টু p1 প্লাস p2 উইচ ইকুয়াল টু x1 ইন্টু p1 নট প্লাস x2 ইন্টু p2 নট, আমরা আগেই পেয়েছি। এই এই স্টেটমেন্টের জায়গাটায় আমরা গেলাম যে পি পেলাম পি ইকুয়াল টু x1 ইন্টু p1 নট প্লাস x2 ইন্টু p2 নট, এই পর্যন্ত গিয়ে আমরা থামলাম। আমরা এবার চেষ্টা করি যে এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবার। চলো আমরা দেখি প্লট অফ ভেপার প্রেশার অফ আ সলিউশন ভার্সেস মোল ফ্র্যাকশন। আগের মতোই আমরা ধরে নিই যে একটা সলিউশন তৈরি করা হয়েছে। কিভাবে তৈরি করা হয়েছে, না একটা পিওর ভোলেটাইল লিকুইডকে আরেকটা পিওর ভোলেটাইল লিকুইডের মধ্যে ডিসলভ করে। যদি একটা পার্টিকুলার টেম্পারেচারে পার্শিয়াল প্রেশার অফ দ্য সলভেন্ট অ্যান্ড দ্য সলিউট আর p1 অ্যান্ড p2 রেসপেক্টিভলি, আর যদি ওদের ভেপার প্রেশার অফ দ্য পিওর সলভেন্ট অ্যান্ড সলিউট আমরা ধরে নিই p1 নট অ্যান্ড p2 নট, আর ওদের মোল ফ্র্যাকশানগুলো সলিউশনে আমি যদি ধরে নিই x1 অ্যান্ড x2, তাহলে একটু আগে যা ডিসকাশান হয়েছে আমাদের সে অনুসারে আমরা লিখতে পারি p1 ইজ ইকুয়াল টু x1 ইন্টু p1 নট, আরেকটা লিখতে পারি p2 ইকুয়াল টু x2 ইন্টু p2 নট। আর ডালটনস ল একটু আগেও অ্যাপ্লাই করেছি সেটাকে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু p1 প্লাস p2, সেটা আবার ওদের ভ্যালুগুলোকে রিপ্লেস করে লিখতে পারি x1 ইন্টু p1 নট প্লাস x2 ইন্টু p2 নট। এইবার আমরা কেস স্টাডিতে যাই। ধরো যদি লিকুইডটা পিওর সলভেন্ট হতো, যদি পিওর সলভেন্ট হতো তাহলে কী হতো, মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট সেটা ইকুয়াল টু 1 হতো, অর্থাৎ x1 ইকুয়াল টু 1 হতো। যদি তাই হয় ওয়েন x1 ইকুয়াল টু 1 আমরা কী পাচ্ছি, p1 ইকুয়াল টু x1 ইন্টু p1 নট, x1 জায়গায় 1 বসাই, 1 ইন্টু p1 নট উইচ ইকুয়াল টু p1 নট, তেমন আমরা পেয়ে গেলাম p1 ইকুয়াল টু p1 নট। আর p2 ইকুয়াল টু কী পাবো, গোটাটাই যদি সলভেন্ট হয়ে থাকে
পিওর সলভেন্ট হয়ে থাকে তাতে সলিউট কত, মোল ফ্র্যাকশন অফ সলিউট জিরো, সো উই হ্যাভ পি টু ইকুয়াল টু এক্স টু ইন্টু পি টু নট, দ্যাট মিন্স জিরো ইন্টু পি টু নট ইকুয়াল টু জিরো। তাহলে টোটাল প্রেশার কত হচ্ছে, উই নো পি ইকুয়াল টু পি ওয়ান প্লাস পি টু, দ্যাট মিন্স পি ওয়ান নট প্লাস জিরো ইকুয়াল টু পি ওয়ান নট সিন্স পি টু ইকুয়াল টু জিরো। এইবার এটাকে আমরা যদি প্লট করি, আমরা দেখো আমরা পেয়ে গেলাম পি ইকুয়াল টু পি ওয়ান নট। আমরা এবার একটা প্লটিংয়ের দিকে যাচ্ছি, ভালো করে দেখো, যেখানে এক্স অ্যাক্সিস বরাবর আমরা মোল ফ্র্যাকশন প্লট করছি আর ওয়াই অ্যাক্সিসে ভেপার প্রেশার প্লট করছি। রাইট সাইডে, একদম রাইট সাইডে দেখো পিওর সলভেন্টের স্টেটটা দেওয়া আছে, ওয়ার এক্স ওয়ান ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো অ্যান্ড এক্স টু ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো, অ্যান্ড এক দ্য এক্সট্রিম লেফটে আছে এক্স ওয়ান ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো অ্যান্ড এক্স টু ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো। তার মানে ওখানে সলভেন্টটা, এই সলিউডটাই পুরোটা আছে, আর ডান দিকে স্টেটটা আছে পিওর সলভেন্টটা যেখানে আছে। তাহলে পিওর সলভেন্টের সময় আমরা পেয়েছি ওয়েন এক্স ওয়ান ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো আমরা পেয়েছি পি ইকুয়াল টু পি ওয়ান জিরো, পি ওয়ান নট আমরা পেয়ে গেছি, সেইটা দেখো ওখানে প্লট করা রয়েছে, সেটাই আমরা দেখছি। এইবার সেকেন্ড জায়গাটায় যাই, ওয়েন এক্স টু ইজ ইকুয়ালস টু ওয়ান, দ্যাট মিন্স দ্য লিকুইড ইজ পিওর সলিউড, দেন উই হ্যাভ পি টু ইকুয়াল টু এক্স টু ইন্টু পি টু নট ইকুয়াল টু ওয়ান ইন্টু পি টু নট, অর উই ক্যান সে পি টু ইকুয়াল টু পি টু নট। নাও ওয়েন দ্য লিকুইড ইজ পিওর সলিউড, তার মানে সলভেন্টের মোল ফ্র্যাকশন সেখানে জিরো, তাহলে আমরা লিখতে পারি পি ওয়ান ইকুয়াল টু এক্স ওয়ান ইন্টু পি ওয়ান নট, দ্যাট মিন্স জিরো ইন্টু পি ওয়ান নট ইকুয়াল টু জিরো। তার মানে আমাদের এক্সট্রিম লেফটের সিচুয়েশনের জায়গাটায় যাবে, এবং অবভিয়াসলি পি ওয়ান নট থেকে পি টু নটটা কম হবে, এটা আমরা আগেও ডিসকাস করে দেখেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন দিস কেস ভেপার প্রেশার অফ দ্য সলিউশন পি ইকুয়াল টু পি ওয়ান প্লাস পি টু, দ্যাট মিন্স জিরো জিরো প্লাস পি টু নট ইকুয়াল টু পি টু নট। এবার আমরা যদি প্লট করি পি টু ভার্সেস এক্স টু, এটাও আমরা একটা স্ট্রেট লাইন পাবো, যে স্ট্রেট লাইন, কোন স্ট্রেট লাইনটা পাবো, যেটা দেখো লাইন টু দিয়ে দেখানো হয়েছে, সেইটা যে পি টু নট থেকে একদম ওই এক্সট্রিম লেফটের যে এক্সট্রিম রাইটে যেখানে পিওর সলভেন্টের জায়গাটা রয়েছে, যেখানে ধরো এক্স ওয়ান ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো অ্যান্ড এক্স টু ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরোর জায়গায় যাচ্ছি। তার মানে আমার প্লটটা কী দাঁড়ালো, প্লটটা দাঁড়ালো এক্স টু ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো থেকে এক্স টু ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো, ওই জায়গায় প্লটিংটা হলো। তার মানে আমি দুটো গ্রাফ পেলাম, একটা হচ্ছে এক দুটো প্লট পেলাম, একটা হচ্ছে প্লট ওয়ান যেটা হচ্ছে পার্শিয়াল ভেপার প্রেশার অফ সলিউট, আমি পেয়ে গেছি পি ওয়ান সরি পার্শিয়াল ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট উইচ ইজ ইকুয়াল টু পি ওয়ান ইকুয়াল টু এক্স ওয়ান ইন্টু পি ওয়ান নট, আর সেকেন্ডটা পেয়েছি পার্শিয়াল ভেপার প্রেশার অফ সলিউট পি টু উইচ ইজ ইকুয়াল টু এক্স টু ইন্টু পি টু নট, এই দুটোকে আমরা পেয়েছি। এইবার যদি আমরা টোটাল ভেপার প্রেশার অফ দ্য সলিউশনটাকে দেখি, দেখো টোটাল ভেপার প্রেশার অফ দ্য সলিউশন সেটাকে আমরা এর আগেই বের করে রেখেছি, দেখো পি ইকুয়াল টু এক্স ওয়ান ইন্টু পি ওয়ান নট প্লাস এক্স টু ইন্টু পি টু নট। চলো সেটা সম্পর্কে আমরা দেখি। এবার দেখো এক্স ওয়ান ইন্টু পি ওয়ান নট যেটা করেছি, এই যে এক্স ওয়ান আমরা তো জানি সলিউশনে এক্স ওয়ান প্লাস এক্স টু ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স টুকে আমরা লিখতে পারি দেখো ওয়ান মাইনাস সরি এক্স ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস এক্স টু, এই ভ্যালুটাকে এখানে রিপ্লেস করি এক্স ওয়ানের সাথে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি পি ইজ ইকুয়ালস টু ওয়ান মাইনাস এক্স টু হোল ইন্টু পি ওয়ান নট প্লাস এক্স টু ইন্টু পি টু নট। ওকে, এইবার এখান থেকেই আমি যদি এক্স টুকে কমন নিয়ে নিই, তাহলে আমরা পাচ্ছি পি ইকুয়াল টু পি ওয়ান নট প্লাস এক্স টু ইন্টু পি টু নট মাইনাস পি ওয়ান নট হলো। এইবার এটাকে আমরা প্লট করতে যাই, যদি প্লট করি যে আমরা এক্স ওয়ানের এগেনস্টেই প্লট করি, চাই এক্স টুর এগেনস্টেই প্লট করি, তাহলে কিন্তু এই যে তিন নাম্বার যে প্লটটা পাচ্ছ সেইটাই পাওয়া যাবে, ওটা কিন্তু কার জন্য, ভেপার প্রেশার অফ দ্য সলিউশনের জন্য, যেটা পি ওয়ান নট থেকে পি টু নটের দিকে যাবে, অর্থাৎ যেখানে এক্স ওয়ান ইকুয়াল টু ওয়ান সেখান থেকে এক্স টু ইকুয়াল টু ওয়ান এই দিকে যাবে। তো এই হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রাউলস ল।
ঠিক আছে? আর এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন করো, আমি বলে দেবো। বাই।